সুস্থ শিশু সুস্থ জাতি। সুস্থ শিশুই সুস্থ সবল জাতির গঠনের প্রাথমিক ধাপ, কেননা আজকের শিশু আগামীকালের ভবিষ্যৎ। তাই সুস্থ শিশুই পারে জাতির উজ্জ্বল ভবিষ্যতে নিতে, আর এর জন্য প্রয়োজন শিশুর সার্বিক পরিচর্যা। কিন্তু মন থেকে চাইলেও অনেক সময় আমাদের অজ্ঞানতা, অসচেতনতা, অবহেলা কিংবা উদাসীনতার কারণে মায়ের গর্ভে থাকতেই অথবা জন্মের পর জাতির ভবিষ্যৎ কর্ণধার এই শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন জন্মগত প্রতিবন্ধকতায়। আর এসব প্রতিবন্ধকতার কারণে অনেক শিশুকেই বরণ করে নিতে হচ্ছে স্থায়ী পঙ্গুত্বকে। শিশুদের জন্মগত বিভিন্ন প্রতিবন্ধকতার অন্যতম হচ্ছে ক্লাব ফুট বা মুগুর পা বা বাঁকানো পা। আমাদের দেশে প্রতিবছর প্রায় 5,000 শিশু এই বাঁকানো পা বা মুগুর পা নিয়ে জন্মগ্রহণ করে। এটি একটি জন্মগত শারীরিক সমস্যা, যেখানে শিশুর পায়ের পাতা জন্মগতভাবে ভিতরের দিকে বাঁকানো থাকে। ক্লাব ফুট একটা জন্মগত বিকলাঙ্গ, যা শারীরিক প্রতিবন্ধীর সবচেয়ে বেশি পরিমাণ পেশান যেখানে পাওয়া যায় তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আমাদের দেশে এর পরিমাণ অনেক অনেক বেশি এবং জন্মের থেকে হয়, বলা যায় যে মার গর্ভেই বিভিন্ন সঙ্গত অসঙ্গত কারণ ছাড়াই হতে পারে এবং ম্যাক্সিমাম কেউই জানে না কেন হচ্ছে। তা আমরা যদিও অনেক কারণ কারণ দায়ী করি, তা আমরা ধরে নিই এটা জন্মগত একটা বিকলাঙ্গ, যা শুধু পায়ের মাঝে সীমাবদ্ধ নয়, এটা পা থেকে হাঁটু এবং ইভেন আপ টু কোমর পর্যন্ত যেতে পারে। এ রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা সময় মতো না হলে এটি আজীবন বিকলাঙ্গতা বা পঙ্গুত্ব বয়ে নিয়ে আসে, ফলে এসব শিশু পরবর্তীতে পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়, যা দারিদ্র্যের অন্যতম কারণ। ক্লাব ফুট বা মুগুর পা নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের বাবা মা কিংবা ঘনিষ্ঠজনদের পড়তে হয় নানা রকম বিড়ম্বনায় কিংবা শুনতে হয় পাড়া প্রতিবেশীদের বিভিন্ন তিরস্কার বা কটুকথা। আত্মীয় স্বজনরা মানে আশেপাশে সবাই খারাপ বলছে, সবার কইছে খারাপ কথা, এসে পরে আমার খারাপ লাগছে অনেক। ন্যাংরো হয়েছে, পঙ্গু হয়েছে, নুলো হয়েছে, আটকুর হয়েছে, ভালো হইব না। এরপর একা কারণ কাঁদছি, আমি বাচ্চাদের মইল জীবনে, বাচ্চাটা জীবন মনে ভবিষ্যতে নষ্ট হয়ে যাবো গা, এই জন্য এসে পরে এই চিকিৎসার কথা শুনে তাড়াতাড়ি করে আসছি। আমাকে টাকা যত লাগুক বাচ্চা চিকিৎসা করে ভালো করুক, মানুষের জানি কিছু না বলতে পারে। কিন্তু সময় আর আগের মতো নেই। সময়ের পরিক্রমায় প্রতিদিন পরিবর্তিত হচ্ছে পৃথিবী। সেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের দেশে এসব শিশুদের জন্য শুরু হয়েছে আধুনিক চিকিৎসা। এটা একটা প্লাস পয়েন্ট হলো, এরা সরকারি মেডিকেল সংস্থা মানে বিভিন্ন হাসপাতালগুলোকে তাদের মাধ্যম হিসেবে ইউজ করতেছে, তাতে মানুষের জনগণের ভুল বোঝাবাদের সুযোগ নেই এবং সরকারের যে সম্পৃক্ততা সরকার এবং তার সাথে যে সহযোগিতা করতেছে সেটা প্রকাশ পাচ্ছে। তাতে সুবিধা হলো আমাদের এটা যে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ক্লাব ফুট বা মুগুর পা নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী ক্লাব ফুট চিকিৎসা কার্যক্রম ওয়ার্ক ফর লাইফ। যখন জন্ম হইলো তখন দেখলাম আমার বাচ্চার পাটা ব্যাগ হয়েছে, তো তখন তারা তার ফুবুরা তারা সবাই বলছে পা ব্যাগ হয়েছে বা হাতি হয়েছে, পঙ্গু হয়েছে, লেড়া হয়েছে, ভালো হইব না জীবনে, খুব খারাপ ব্যবহার করছে আর কি আমার শাশুড়িরা ইয়েরা। তো তখন আমার খুব খারাপ লাগছে, এখন আমার তো খুব আনন্দ লাগে, অনেক কষ্টের পরে আমার এক সন্তান হয়েছে, 6 বছর পরে হয়েছে আমার বাচ্চা, এখন আল্লাহ দিন আমি খুব ভালো আছি আমার বাচ্চা নিয়ে। অস্ট্রেলিয়ার নাগরিক সমাজসেবক কলিন ম্যাকফারলেন বাংলাদেশে জন্মগত বাঁকা পায়ের শিশুদের সুস্থ করার ব্রত নিয়ে ওয়াক ফর লাইফ প্রতিষ্ঠা করেন। তিনি ওয়াক ফর লাইফের মাধ্যমে 2009 সাল থেকে সরকারের সহায়তায় বিনামূল্যে চালিয়ে যাচ্ছেন
মানব সেবার এই মহতি কার্যক্রম। I've been coming to Bangladesh since 2004, and every time I came, I noticed people with deformed feet, neglected club feet. Many of them were begging, and I became interested in this problem. And I talked to senior orthopedic surgeons in the country, who introduced me to the health minister at the time, Professor Oral Haque, himself an orthopedic surgeon. And he explained there was a technique for correcting feet called the Ponseti method. This didn't involve surgery, but it wasn't being widely used in Bangladesh. So he asked me to investigate the treatment by establishing a program throughout the country that would treat clubfoot children when they were very young. And it grew out of that. And I have to say, it's the most exciting project that I've ever been involved with. And I think that the government, the senior orthopedic surgeons and Walk for Life should be extremely proud of what's been achieved during this program. In many ways, Bangladesh is now leading the world in clubfoot treatment, certainly in developing countries. প্রাথমিকভাবে সাফল্য লাভের পর ওয়াক ফর লাইফের কার্যক্রম সারা দেশে প্রায় 49টি সরকারি, বেসরকারি ও সহযোগী ক্লিনিকে সম্প্রসারিত করা হয়েছে। দেশব্যাপী এসব চিকিৎসা কেন্দ্রে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনগণ মুগুর পায়ের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সার্জারি সহ বিভিন্ন টেকনিক্যাল সহায়তা দিয়ে সাহায্য করছে ওয়াক ফর লাইফকে। আমরা এখানে জন্মগত পা বাঁকা ক্লাবফুট এর চিকিৎসা দিয়ে থাকি। ওয়াক ফর লাইফ এবং বাংলাদেশ সরকারের যৌথ সমন্বয় এবং সাহায্যে এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। প্রত্যেকটা বাচ্চার এরকম পাঁচটা থেকে ছয়টা বা ছয়টা প্লাস্টার লাগে, এবং পাঁচটা থেকে ছয়টা প্লাস্টার করার পরে একটা ছোট অপারেশন টেনোটমি বলে সেটা আমরা করি। টেনোটমি করার পরে আরও পরবর্তীতে একটা বা দুইটা প্লাস্টার দিয়ে দেওয়া হয়। এটাকে মেনটেন করার জন্য আমরা এক ধরনের ব্রেস বা ক্লাবফুট শু বা জুতা দিয়ে থাকি, উইথ অ্যাবডাকশন বার থাকে। এটা ইউজুয়ালি আমরা 3 থেকে 6 মাস বা ইভেন কখনো কখনো 4 থেকে 5 বছর পর্যন্ত করানো লাগে। ওয়াক ফর লাইফ বাংলাদেশে 2009 সাল থেকে পাইলট প্রজেক্ট হিসাবে আমরা যশোর থেকে এই প্রোগ্রামটা শুরু করি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা বাংলাদেশের 48টা হসপিটালে, সরকারি হসপিটালে এই চিকিৎসা সেবা প্রদান করে আসতেছি। একটা ভালো সংবাদ যেটা, সেটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কমিউনিটি ক্লিনিকে যখন ওই পেশেন্টগুলো আসে, যে রোগীগুলো আসে, তারা সরাসরি আমাদের যে সমস্ত কাছে যে সমস্ত সরকারি হসপিটালগুলো আছে সেখানে রোগীগুলো আবার তারা এখানে পাঠিয়ে দেয়। ওয়াক ফর লাইফ ক্লাবফুট চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে 3 বছর বয়সের নিচে শিশুদের পনসেটি বা অপারেশনবিহীন পদ্ধতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে, যেখানে কোনো বড় অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। তবে বড় শিশু বা বয়স্কদের ক্লাবফুট চিকিৎসার জন্য অর্থোপেডিক অস্ত্রোপচারই একমাত্র ভরসা। কিন্তু এটি ব্যয়বহুল, যা আমাদের দেশে সাধারণ দরিদ্র মানুষের পক্ষে মেটানো সম্ভব নয়। আরে প্রাইভেট 14 দিনের থেকে ক্লিনিকে দেখাইছিলাম। 14 দিন যখন বয়স তখন তুপখানা রোড প্রাইভেট ক্লিনিক ওইখানে দেখাইছি। দেখানোর পর 3 মাস দেখাইছি। 3 মাস দেখানোর পর ছোটো ছোটো প্লাস্টার দিত। প্লাস্টার আজকে করতাম, দেখা যায় বিকেলে বা কালকেই খুলে পড়ে যেত। তো খুলে পড়ে যেত, তো আবার যাইলে আবারও টাকা লাগতো। তো এরকম করাইছি 3-4 মাস করাইছি। করানোর পরে বন্ধ করে দিছি, মানে চিকিৎসা বন্ধ করে দিছি, যে এত টাকা যাইতেছে কোনো কাজ হয় না। প্রথম দিছে এমনি ইকোপ্লাস্টার দিছে, প্রথম পরে দিছে এই প্লাস্টার। করার পরে সুস্থ হয় না, বন্ধ করে দেওয়ার পরে আমি একদিন মাউতেল মেডিকেল গেছি। ওরে নিয়ে জ্বর হয়েছে, মাউতেল মেডিকেল যাই দিকে পোস্টার পোস্টার লাগানো ছিল। ওই পোস্টার দেখে পোস্টার মধ্যে এখানে ঠিকানা ছিল, এখানে আসছে।
আমরা যে ক্লাবফুটটা ট্রিটমেন্টটা দিয়ে থাকি সেটা পনসিটিক মেথডে দেওয়া হয়। প্রথমত এটা প্লাস্টার করা হয়। প্লাস্টারটা বেসিক্যালি 3 বছরের নিচের বাচ্চাদের করি আমরা। 5 থেকে 6টা প্লাস্টার লাগে। প্লাস্টারের পর ছোট্ট একটা অপারেশন হয়, সেটাকে আমরা টেনোটমি বলি। পিছনে যে টেন্ডোক্লিসটা কেটে দেওয়া হয় সেই প্লাস্টারটা 21 দিন থাকে। আল্লাহর রহমতে 6টা প্লাস্টার করতে পারে, ইনশাল্লাহ সুস্থ হয়েছে। কোনো খরচ নেই, এইখানে কোনো খরচ নেই। খরচ গেছে আমার ওইখানে 25-26 হাজার টাকা গেছে। এজন্যই জন্মের প্রথম সপ্তাহের পর যত দ্রুত সম্ভব ক্লাবফুট শিশু সুচিকিৎসা নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। বিনা পয়সায় চিকিৎসাটা পাচ্ছে এবং বলা যায় যে অনেক ভিআইপি কেয়ারের মতোই ওরা, ওদেরকে আগের দিন আসবে আমরা ঠিক করে রাখি, কোথায় বসবে ঠিক করে রাখি, ওদেরকে যতটুকু সহযোগিতা করা যায় সেই সহযোগিতা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এখানে কাউন্সিলিংটা ভালো হয়। কিন্তু এই প্রজেক্টের সুবিধাটা হলো যে শুধু এই পেশেন্টগুলোই আসতেছে, তারা রুগীরা নিজেদের মাঝে আলাপ আলোচনা করে অনেকটা বেটারমেন্ট তারা ফিল করে এবং মনে করে যে ওই রুগীটা ভালো হয়েছে আমারটা হবে। কবিরাজের সাথে যায় না, মানে ঝাড়ফুঁক কবিরাজ বা এ ধরনের অপচিকিৎসার ধারস্ত তারা হয় না, এবং এইটাই বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। ছোট শিশু যাদের বয়স 3 বছরের নিচে তারা পনসেটি পদ্ধতির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, এটি অত্যন্ত কার্যকর, সুলভ ও স্থায়ী ব্যবস্থা। নিয়মিত চিকিৎসার মাধ্যমে শিশুর পায়ের পাতার নরম অংশ ধীরে ধীরে ভালো হয়ে যায়। 2009 সাল থেকে 2015 সালের 31 মার্চ পর্যন্ত ওয়াক ফর লাইফের এই মহতী উদ্যোগের ফলে 14,014 জন শিশুর 21,367টি পা চিকিৎসার আওতায় এসেছে। এই চিকিৎসার গুরুত্বপূর্ণ একটি ধাপ হল নিয়মিত ফলো আপ। চিকিৎসা শুরুর তারিখ থেকে একটি নির্দিষ্ট সময় পরপর শিশুর অভিভাবককে শিশুটি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ফলো আপের জন্য ওয়াক ফর লাইফের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে হবে। অপারেশনের পরে ফলো আপে আসছে, দেখলো ওনার 28 তারিখে জুতা পেয়েছিল, জুতা পাওয়ার পরে এখন তারা নিয়মিত ফলো আপে আসছে। এখন এই ফলো আপে আসার পর বাচ্চার যে গ্রোথের কারণে জুতাটা ছোট হয়ে গেছে সাইজ অনুযায়ী, এখন এই ফলো আপে আসার পর এখন আমরা তাকে জুতাটা আবার চেঞ্জ করে দিব। ক্লাবফুট চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে 4 বছর পর্যন্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ব্রেস্ট পরানো। কারণ নিয়মিত ব্রেস্ট না পড়লে পা পুনরায় বাঁকা হয়ে যেতে পারে। এই ব্রেস্ট হল ক্লাবফুট চিকিৎসার একটি বিশেষ ধরনের জুতা যা ওয়াক ফর লাইফ তাদের নিজস্ব কারখানা তৈরি করে এবং বিনামূল্যে সরবরাহ করে থাকে। এই জুতাটা আমরা আমাদের যে পেশেন্টগুলো আছে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি এবং নিজস্ব কারখানায় তৈরি করি। এই জুতাটা বাইরের দেশগুলোতে যদি তৈরি করা হয় দেখা যায় কি $200 মতো প্রাইসে দরকার হয়, কিন্তু আমরা নিজস্ব দেশে কর্মী যারা আছে তাদের মাধ্যমে আমরা এটা সর্বোচ্চ বাংলাদেশি টাকা 400 টাকার প্রোডাকশন কস্ট আমরা এটা তৈরি করছি এবং সম্পূর্ণ বিনামূল্যে আমাদের যে পেশেন্টগুলো আছে তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। ড্রেস সঠিকভাবে ব্যবহার না করলে এই ত্রুটি আবারও সৃষ্টি হতে পারে, তাই শিশুর মা বাবা কিংবা অভিভাবককে হতে হবে সচেতন ও দায়িত্বশীল। এখন আমার ডাক্তার বলে ডাক্তার আছে, বেশি ডাক্তার আছে, তুমি আমি কেম নইলাম, আপনারা তো আমার এই কইছেন, তখন ডাক্তার এলাম কেমনে কয়, তুমি বাচ্চার চিকিৎসা করছো ভালো করছাও, এই জন্য তুমি এখন ডাক্তার হয়েছো।